কৃষিতে আমদানি হওয়া না হওয়াটা তো অ্যাকচুয়ালি ওটা আরেকটা ফাংশন, সেটা হলো আপনার ফুড সিকিউরিটি বা ফুড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে। আর কৃষিটা হলো যে কৃষিকাজ কেন করে, কৃষিকাজ করার পিছনে কারণ হলো যে এখানে এমপ্লয়মেন্ট হয়, এখানে যারা কৃষিকাজ করে তার পরিবারে খাবার হয়, অনেক ক্ষেত্রে সেখান থেকে প্রসপারিটি হয়। তো আমাদের কৃষিকাজ একটা পার্ট থাকবে, আমদানির পার্ট আরেকটা থাকবে। দেখেন সিঙ্গাপুর কিন্তু পুরোপুরিভাবে কৃষিকাজ করে না, তারপরে কিন্তু তারা খাদ্য স্বয়ং সম্পূর্ণ। বাংলাদেশে ঠিক এই অবস্থা, আমরা অনেকটা ক্ষেত্রে আমরা বিদেশ থেকে খাবার আমদানি করি, প্রায় গ্রেন আমদানি করি 1 কোটির ওপরে, স্থানীয়ভাবে আমরা গ্রাম উৎপাদন করি, তারপরেও আমরা এখন মোটামুটিভাবে বলবো যে আমরা স্বয়ং সম্পূর্ণ খাবারে। আপনি যে প্রশ্নটা করেছেন ভেরি ন্যাচারাল, যে আমাদের এত ছোট একটা ইকোনমিতে যদি খাবারের জন্য অনেক বেশি টাকা খরচ করতে হয়, বিদেশি মুদ্রা খরচ করতে হয়, তাহলে দেশের ডেভেলপমেন্ট হবে না, ইনফ্রাস্ট্রাকচার হবে না, এবং এখানে একটা অনেক সমস্যা হবে এবং খাবারের দাম অনেক বেশি হবে, অনেক ক্ষেত্রে আমরা অ্যাফোর্ড করতে পারবো না। তবে একটা ভালো খবর যে আমাদের পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন $2,500 বছরে, সেখানে একটা জিনিস হচ্ছে। আর একটা হলো কৃষিতে আমরা প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে এবং আমরা ফসল উৎপাদন করছি। আপনি খুবই যে প্রসঙ্গিক একটা প্রশ্ন করেছেন যে আর কী করলে আমরা কৃষিতে আমরা ভালো করতে পারবো, আমাদের পার হেক্টরে রাইসের ইল বাড়াতে হবে। এখন আমাদের রাইসের ইল মাত্র 4 টন, এটাকে অন্তত 8 টনে নিতে হবে। 8 টন নিলে সুবিধা হবে এই যে আমাদের দেশে, ছোটো দেশে কিন্তু প্রায় 11 মিলিয়ন হেক্টর জমিতে ফসল হয়, তার মধ্যে 7-8 মিলিয়ন হেক্টর শুধু ধান হয়। এটাকে যদি আমরা 4 মিলিয়ন বা 4.5 মিলিয়ন লেভেলে আনতে পারি, তাহলে যে জমিটা খালি হবে, যে স্পেসটা তৈরি হবে, ওখানে আমরা ভুট্টা করতে পারবো, আরও বেশি গম করতে পারবো, অন্যান্য আপনার দানা ফসল করতে পারবো, আমরা তেলের জন্য আপনার ফসল করতে পারবো, তাহলে দেখা যাবে যে ওভারঅল আমদানিটা অনেক কমে গেছে। পশুর কথা বললেন, আমরা এসিআই আমরা কমপ্লিট মিট ভ্যালু চেনে কাজ করি, আমরা মিল ভ্যালু চেনে কাজ করি, আমরা মাছের ভ্যালু চেনে কাজ করি, মুরগির ভ্যালু চেনে কাজ করি, একেবারে ব্রিডিং থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত, ইভেন কি যখন ডিপার্টমেন্ট স্টোরে যে প্রোডাক্ট বিক্রি হয় সেখানে আমরা এই কাজটা করি। অত আমরা পুরো ইন্টারভেনশনটা আমরা জানি। আমাদের দেশে পোলট্রিতে যথেষ্ট আমরা ভালো করছি, এখানে ফুড কনভার্সন রেশিওটা ইম্প্রুভ করতে হবে, তাহলে কস্ট অফ প্রোডাকশনটা কমে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে একদিকে যেমন স্থানীয়ভাবে লাভবান করা যাবে, আর একদিকে কিন্তু কম্পিটিভ প্রাইসে কিন্তু বাইরে এক্সপোর্ট করা সম্ভব, ডিম এবং মুরগি। আর আমাদের মাছের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, আমরা এখনও যে মাছ উৎপাদন করি সে মাছের কিন্তু ফুড কনভার্সন রেশিও অনেক বেশি এখন, এখন প্রায় 1.5 কেজি খাবার খাওয়ালে 1 কেজি তেলাপিয়া হয়, যেখানে থাইল্যান্ড বা অন্যান্য দেশে 1.2 কেজি খাওয়ালে কিন্তু তেলাপিয়া উৎপাদন করা সম্ভব এবং আপনার ফাঙ্গাস উৎপাদন করা সম্ভব। এবং এটা করা সম্ভব একমাত্র যদি কুকুরের স্বাস্থ্য ভালো থাকে, হাইজিন মেনটেন করা হয়, যদি এদেরকে ভালো মানের খাবার দেওয়া যায়, তাহলে কিন্তু এটা করা সম্ভব। দুধের ক্ষেত্রে একই অবস্থা, এখানে ব্রিড ইম্প্রুভ করতে হবে। আমাদের দেশে যে সমস্ত ব্রিড আছে সেগুলো ইল খুব ভালো না। নিউজিল্যান্ডে মাত্র আমাদের মানে দেশে যা গরু আছে তার 1/4 গরু আছে, অথচ পৃথিবীর নাম করা কয়েকটা দেশের যেখানে দুধ এক্সপোর্ট করে তারা কিন্তু দুধের এক্সপোর্টার। সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু মাত্র ব্রিড থেকে অ্যাভারেজ ইল 3-4 লিটারের বেশি পাওয়া যায় না। সেখানে যত কুইক সম্ভব আমাদের ব্রিডগুলো যদি ইম্প্রুভ করা যায়, নতুন জাত আনা যায়, তাহলে দুধের ইম্প্রুভমেন্ট হবে। আমাদের দেশে যে গরুর মাংস 12 কেজি খাওয়ালে 1 কেজি মাংস হয়, অথচ বেলজিয়ান ব্লু মাত্র 4 কেজি খাওয়ালে 1 কেজি মাংস হয়, তাহলে বুঝতে পারছেন কস্ট ডিফারেন্সটা কী। তার কারণে আজকে 3.5 টাকা কেজি বিদেশ থেকে আমদানি করা গরুর মাংসের কিন্তু ব্লক বিক্রি হচ্ছে 550 টাকা। তো সব কিছুই কিন্তু ভেরি মাচ রিলেটেড টু প্রোডাক্টিভিটি, এবং প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্টের জন্য ব্রিড বা জাত খুব ইম্পর্টেন্ট, এর সাথে ফুড কনভার্সন রেশিও অলসো ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ইম্প্রুভ করতে পারলে অবশ্যই আমাদের যথেষ্ট দুধ উৎপাদন করা সম্ভব, মাংস তো উৎপাদন হচ্ছে, সেটা কস্ট কমিয়ে আনা সম্ভব, আমাদের ডিম উৎপাদন করা আরও বেশি সম্ভব। এবং আমি মনে করি যে এর মূল্য ভোক্তার জন্য যেমন সুবিধা মতো প্রাইসে কিনতে পারবে, বিক্রেতাও কিন্তু অল্প পয়সায় বিক্রি করে কিন্তু প্রফিট করতে পারবে। আমি ব্যক্তিগতভাবে আজ থেকে 6 বছর আগে যখন ফরমালিন নিয়ে চারিদিকে আতঙ্ক সৃষ্টি হয়েছে, কৃষকের আম ট্রাক থেকে ফেলে দেওয়া হচ্ছে নদীতে খালে, যখন মাছ মার্কেটে নিতে অনেকে ভয় পাচ্ছে, সেই সময় কিন্তু আমি প্রথম বলেছিলাম যে এই ফরমালিন আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা খুব ক্লোজলি এটা দেখা হচ্ছে। আমাদের দেশে লেখাপড়া যেহেতু সরকার অনেক জোর দিয়েছে, তাই গ্রামীণগঞ্জে স্কুল কলেজ মাদ্রাসা এবং ইউনিভার্সিটি হয়েছে, এরা পড়াশোনা করছে, পড়াশোনা করার পর কাজ পাচ্ছে না, অতএব এদেরকে কিন্তু ভালো কাজ দিতে হবে বা ব্যবসায় এনগেজ করতে হবে। তো আমি মনে করি এদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে, তারা কিন্তু কৃষি উদ্যোক্তা হতে পারে বা খামারি হতে পারে। কীভাবে এটা করা সম্ভব,
আমাদের দেশে কৃষি উদ্যোক্তা ফাউন্ডেশন বলে একটা নতুন প্রতিষ্ঠান করতে হবে, সেখানে এই উদ্যোক্তারা নতুন উদ্যোক্তারা ওখান থেকে ফান্ড নিতে পারবে। কৃষিতে একটা ম্যাসিভ বিপ্লব এসে গেছে, এখানে আমাদের প্রচুর উৎপাদন হয়েছে, প্রচুর খাদ্য সরবরাহ হয়েছে এবং খাদ্য প্রাপ্তিতে কোনো সমস্যা হয়নি, সবই কিন্তু কৃষির সাথে ইনভলভ। এরকম একটা ভালো ডাইনামিক একটা এক্সাম্পল এই দেশে আছে।